আপনার কনফিউশন এরিয়াটা হচ্ছে এরকম যে আমি এখানে এসে অর্গানাইজেশনের ক্ষেত্রে নেম কন্টেন্টস লিখছি, অথচ কোডের ক্ষেত্রে কেন ইকুয়াল লিখলাম? আসলে এটা লজিক্যাল প্রবলেম। মানে সাপোজ আপনি চান যে নেম যখন পাঠাবে ইউজার ক্রাইটেরিয়ার পার্সপেক্টিভে, তখন কোন একটা নেমের কোন একটা অংশ মিললেই আপনি সেটা আসলে অর্গানাইজেশন হিসেবে রিটার্ন করতে চান। আর কোডের ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে ইউজার হুবহু কোডটাই লেখে, মানে সাপোজ সে লিখতেছে বিআইটিএম সরাসরি, তো সে যদি কোড এন্ট্রি করে কোডের কোন একটা অংশ আমি মিল চাই না, আমি চাই যে পুরো কোডটাই যার যার ক্ষেত্রে মেলে সেই সকল অর্গানাইজেশন আমি চাই। এখন আপনি যদি মনে করেন না আমি আসলে পার্সিয়াল সার্চ করতে চাই কোডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এখানে কন্টেন্ট লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ইকুয়ালস মূলত আসলে ইকুয়ালিটি চেক করে, কন্টেন্ট মূলত আসলে যে কোনো অংশ ম্যাচিং হলে সেই পার্সপেক্টিভটা চেক করে। এটা আপনি কি বুঝতে পারছেন? ফাইন, তো আমি মোটামুটি একটু একটা সামারাইজ আমাদের আজকের কন্টেন্ট আলোচনার সামারি একটা ওভারভিউ টেনে ফেলি। সেটা হচ্ছে যে আমরা প্রথম থেকে যে জিনিসগুলো আলোচনা করলাম, আজকের ক্লাসের আমার মূল উদ্দেশ্য ছিল এন্টিটি ফ্রেমওয়ার্কের একটা মোটামুটি ওভারঅল ভিউ আপনারা যাতে পান। তো গতদিন আমি আলোচনা করছিলাম এন্টিটি ফ্রেমওয়ার্কের পার্সপেক্টিভে কিভাবে অ্যাড করা হয়, ডাটাবেস কিভাবে ক্রিয়েট হয়, ওআরএম জিনিসটা আসলে কি, ওই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলছি। আজকে যে জিনিসটা নিয়ে কথাবার্তা বললাম সেটা হচ্ছে যে কিভাবে আপডেট অপারেশন করা হয়, একটু ডিটেইল লেভেলে গেছি কিভাবে আপডেট অপারেশন করা হয়, কানেক্টেড মোডে আপডেট বলতে কি বোঝায়, ডিসকানেক্টেড মোডে আপডেট বলতে কি বোঝায়, দেন এন্টিটি ফ্রেমওয়ার্কের পার্সপেক্টিভে চেঞ্জ ট্র্যাকার আসলে কি কাজ করে, কেন অ্যাটাচ করাইছি এবং কেন এন্টিটি স্টেট মডিফাই করছি। তার পরবর্তীতে এসে আমি যে জিনিসটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে কিভাবে এন্টিটি ফ্রেমওয়ার্কের পার্সপেক্টিভে কানেক্টেড এবং ডিসকানেক্টেড মোডে আপডেট করবে, মানে অ্যাকচুয়ালি ডিসকানেক্টেড মোড বলতে আসলে কি বুঝাচ্ছি, এবং চেঞ্জ ট্র্যাকার সেক্ষেত্রে পার্সপেক্টিভে কিভাবে কাজ করতেছে। ফাইনালি যে জিনিসটা নিয়ে আমি কথাবার্তা বলছি সেটা হচ্ছে যে ইমিডিয়েট এক্সিকিউশন এবং ডেফার্ড এক্সিকিউশন বলতে আসলে কি বোঝায়, অ্যাসকিউরেবল জিনিসটা আসলে কি, লেজি লোডিং এবং ইগাল লোডিং নিয়ে আমি কথাবার্তা বলছি। অর্থাৎ লেজি লোডিং মানে হচ্ছে যদি শুধু ভার্চুয়াল কথাটা লেখেন তাহলে সেই রিলেটেড ডাটাগুলো লোড করে নিয়ে আসবে, বাট সেখানে পারফরমেন্স ইস্যু আছে। ফর দ্যাট রিজন আমরা লেজি লোডিংটা আসলে বন্ধ করে দিছিলাম অ্যাসেট ডিবি কনটেক্সট এই ক্লাস থেকে, কনস্ট্রাক্টর থেকে, এবং তার পার্সপেক্টিভে আমরা আসলে ইনক্লুড করে ওই পার্টিকুলার রিলেটেড ডাটাগুলো আমরা লোড করাই নিয়ে চলে আসছি, এবং তার পার্সপেক্টিভে আমরা হচ্ছে ইনক্লুডেড যে ইগাল লোডিং এর যে কথাটা সেটা চলে আসছে। এবং ফাইনালি আপনাদের দেখালাম যে কোনো একটা সার্চ ক্রাইটেরিয়া এসে সার্চ করতে চান, সেক্ষেত্রে আপনি ইমিডিয়েট এক্সিকিউশন করতে চান না কোয়েরি লেভেলে, আপনি কোয়েরিটাকে বিভিন্ন লেভেলে ফিল্টারিং করে ফাইনালি এক্সিকিউট করতে চান, এটাকে বলা হয় ডিফার্ড এক্সিকিউশন। এবং আপনি যদি ইমিডিয়েটলি কোনো ডাটা এক্সিকিউট করতে চাইতেন তাহলে সেটাকে বলা হয় আসলে ইমিডিয়েট এক্সিকিউশন। সো মোটামুটি আমাদের এটাই আলোচনা কমপ্লিট হলো। সো কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আপনি এভাবে করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। মানে ভিউ মডেল ক্রিয়েট করে আপনি এখান থেকে ইচ্ছা মতো ভিউ মডেলের ডাটা রিটার্ন করতে পারেন, হ্যাঁ সার্চ ক্রাইটেরিয়া পাঠাতে পারেন, অথবা এখান থেকে সার্চ ক্রাইটেরিয়া তৈরি করতে পারেন। এসকিউএরেবল যেহেতু আছে, জয়েনিং অপারেশন গুলোও কিন্তু লিঙ্ক দিয়ে করা যায়। মানে আমি আপনাদেরকে আবারও বলবো যে লিঙ্ক দিয়ে কিভাবে জয়েন করা হয়, ওই যে লিঙ্ক 101 এক্সাম্পল, হ্যাঁ, এবং লিঙ্ক 101 ল্যাম্বডা স্টাইল, ওই জিনিসগুলো একটু আপনারা দেখে ফেললে লিঙ্ক দিয়ে কিভাবে ওই অপারেশন গুলো করা যায় আপনি করতে পারবেন। ফাইনালি যদি এইটা দিয়েও আপনার কাজ না হয়ে থাকে, অর্থাৎ লিঙ্ক দিয়ে আপনি ঠিক আপনার সুবিধা মাফিক কাজ করতে পারতেছেন না, আপনার ডাটাবেস লেভেলে ভিউ ক্রিয়েট করা লাগতেছে, সেই ভিউ ক্রিয়েট করে এনটিটি ফ্রেমওয়ার্ক দিয়ে সেই ভিউ এর সাথে ম্যাপ করে দেওয়া যায়, যে এনটিটি ফ্রেমওয়ার্ককে চিনিয়ে দেওয়া যায় আমার এই ভিউটা আছে এবং এই ভিউটা এই ডাটা এই ক্লাসের উপর হতে হবে, সেটাও সে করে দিতে পারবে। আপনারা এই জিনিসগুলো মানে সবকিছু তো আসলে এই ছোটখাটো পরিসরে বা কন্টেন্ট আলোচনায় পসিবল না, আপনাদেরকে অবশ্যই সেলফ স্টাডি করতে হবে। আমি ওই সেলফ স্টাডি গাইডলাইন গুলো প্রোভাইড করতে চাই, আপনারা একটু সার্চ করে নিয়ে যে কিভাবে এনটিটি ফ্রেমওয়ার্ক দিয়ে ভিউ ডাটাবেস ভিউ এর সাথে কানেক্ট করা যায়, অর্থাৎ এনটিটি ফ্রেমওয়ার্কে ভিউ এর সাথে কিভাবে কাজ করা যায়, অথবা স্টোর প্রসিডিউর যারা কাজ করছেন
স্টোর প্রসিডিউর হলো এনডিডিএফ এবং ভিএল এই কোড ফার্স্ট অ্যাপ্রোচে আসলে লিঙ্ক আপ করানো যায়, যে আপনার স্টোর প্রসিডিউরের যে রেজাল্ট আছে সে কোনো একটা ক্লাসে সেই স্টোর প্রসিডিউর রেজাল্ট লোড করে দিবে, পরবর্তীতে আপনি ডাটা অ্যাক্সেস লেয়ার থেকে ইউজার ইন্টারফেস লেয়ারে ডাটা পাঠাতে পারবেন। ক্লিয়ার? ফাইন। আর কারো কোনো কনফিউশন এর ইয়া কোনো কোশ্চেন? বেটার অ্যাপ্রোচ আছে এই কালোডিং, বেটার অ্যাপ্রোচ আছে এই কালোডিং। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রজেক্টের ক্ষেত্রে ট্রাই করবেন ইগাল লোডিং কনসেপ্টটা ইউজ করার জন্য, বুঝা যাচ্ছে? তাতে পারফরমেন্স ইস্যুটা, যদি আপনার অ্যাপ্লিকেশনটা লার্জ স্কেল হয় পারফরমেন্স ইস্যুতে সমস্যা করবে না, বাট আপনার অ্যাপ্লিকেশন যদি স্মল স্কেল হয়, ডাটা যদি স্মল স্কেলে থাকে, তাহলে আপনি লেজি লোডিং প্রাইমারি স্টেজ ইউজ করতে পারেন। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন নাই মনে হয়? সবাই কি আছেন নাকি ঘুমায় পড়ছেন? ইকরাম হোসেন ভাত খাচ্ছেন, বাহ ভালো। তো ওকে, সো আমি জাস্ট একটু সামারি